প্রিয় দর্শক, আজ আমরা সানজিদা নামটি সম্পর্কে জানব। এটি কোন ভাষার শব্দ এবং এর অর্থ কী এবং এটি ইসলামিক নাম কিনা সেসব সম্পর্কে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আব্দুল্লাহ ভিডি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ নাম রাখা। যদি প্রশ্ন করেন সানজিদা নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম। এটি আরবি ভাষার শব্দ বা আরবি ভাষা থেকে এসেছে। এই নামটি সাধারণত মুসলিম মেয়ে শিশুদের জন্য রাখা হয়। আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমরা ইনশাআল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সানজিদা নামের ইসলামিক অর্থ হচ্ছে ওজনযুক্ত কিংবা রক্ষিত। সানজিদা ইয়াসমিন, উম্মে সানজিদা, সানজিদা রফসানা, সানজিদা আফরাজ, সানজিদা মুনতাহা এভাবেও নামটি রাখা হয়ে থাকে। আপনার সানজিদা নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে নামের অর্থ জানিয়ে দিতে সহায়তা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।